করেছিল খুব লাইট কালার, বাট এটা লাগানোর পর এরকম লাগছে পারফেক্ট। এটা রান্নাঘর, এটা কি স্টোর রুম বানিয়ে দিয়েছিস তো? পুরো তোরাতে একদম ছোট লাগছে, ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। রাত নেই দুপুর নেই, মোমো পেলেই হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেভি ব্লগস। তো আজকে আমরা আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে ওপেনিং করছি ব্লগটার। সো এই হচ্ছে অবস্থা, দেখো সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। তো এখন প্রায় রেগুলারই আসা হচ্ছে তাই তো ফ্ল্যাটে? হাত আর ফাঁকা থাকছে না, মানে বাইকে আসলে দু হাতে আমার ব্যাগ থাকছে, গাড়ি তো আনা হয় না, খুব কমই আনা হয়। সো আজকে আমাদের কার্টেন্স অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে, তো আলটিমেটলি আমরা কার্টেন্সই লাগাচ্ছি এই ম্যাডামের জন্য, ব্লাইন্ড কার্টেন্স। বাট আমিও কিন্তু হার মানিনি, আমি ব্লাইন্ডের একটা জায়গা রেখেছি, সেটা হচ্ছে রান্নাঘর। সেটা আমিই মনে করেছি, সেটা রান্নাঘরে হতে পারে আর কোথাও হবে। তো আমাদের মধ্যে ম্যাচটা 50-50 হয়ে গেছে। এখন নিচে গিয়ে কার্টেন্স গুলো লাগাবো, লাগাতে হবে, একটা লাগানো হয়ে গেছে, সেটা কি দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জাস্ট ডেমো দেখছিলাম লাগিয়ে, তারপরে দুটো এনেছিলাম যার মধ্যে একটা ভালো লেগেছে, তো ওটার আরেকটা সেট আমরা অর্ডার করেছি। আচ্ছা, দুটো না তিনটে এনেছিলাম, মানে আগে একটা আমরা ফেরত দিয়ে গেছি, এবং তার সাথে আরেকটা কার্টেন এসেছে, তো ওই দুটো আজকে লাগিয়ে দেখবো কেমন লাগবে। তো আজকে ফাইনালাইজ করে নেবো কোন কার্টেনটা আমরা লাগাচ্ছি। অসাধারণ লাগে, মানে এখানে আসলে এটা আলাদাই ফিল। এটা রান্নাঘর, এটা কি স্টোর রুম বানিয়ে দিয়েছিস তো পুরো? এখানে এখানে ঝাঁটা, রান্নাঘরে হেলমেট, আর এই ঘরটা তো দেখো আমাদের বেসিক্যালি এই ঘরটা হচ্ছে মাস্টার বেডরুম হবে, মাস্টার বেডরুম আর কি, একটাই তো বেডরুম। তো এইটা হচ্ছে বেডরুম, আর এই ঘরটায় আমরা কেউ আসি না, আর এই হচ্ছে সিনারিটা তোমাদের দেখাচ্ছি। এটা কি হয়েছে ভাই? এটা সব যা যা লাইটের সব এখানে রেখে দিয়েছি, লাইটের কার্টেন তো দূরের কথা। এটা খোলো, এই যে মেকআপ বক্স গুলো খোলো, এই যে দেখো এখানে ম্যাডাম এসে শুট করছে। কালটা খুব ভালো এসেছে, মানে ফটো ভিডিও খুব ভালো এসেছিল। আর এই যে রিং লাইট টাইট সব রেখে গেছে, আগের দিন এসে এখানে ওর মেকআপ চ্যানেলের জন্য শুট করছিল, তার ফোন এসেছে। যাই, এই জল কিনতে কিনতে আমাদের অর্ধেক টাকা চলে যাচ্ছে। দু লিটার, হ্যাঁ না ওটা একটু ওঠাতে হবে, না আর একটু ওই লাইটটা ওঠাতে হবে। অ্যাকোয়াগার্ডটা এখনই অর্ডার করা যেত, বাট এখানেই ডেলিভারিটা নেবো ভাবছি, আর ফিটিংটার জন্য প্রবলেম হচ্ছে, নাহলে আমার বাড়িতে আমি ডেলিভারিটা নিতে পারবো, যেখানে ডেলিভারি হবে সেখানে ওরা ফিটিং করতে আসবে, এবার আমার বাড়িতে ডেলিভারি নিলে তো আমার বাড়িতে ফিটিং করতে চলবে, তার জন্য আমরা নিতে পারছি না। আজকে প্রপার এখানকার অ্যাড্রেসটা নিয়ে এখানে অ্যাড্রেসে ডেলিভারি হবে। এই যে এই পর্দাটা আমরা ফাইনালি চুজ করেছি, এরা আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, বাট এই কালারটার সাথে পুরো দেওয়ালের কালারটা ম্যাচ করে গেছে অপোজিটে। অনেকগুলো ইয়েলো কালারের কার্টেন আমি অর্ডার করেছিলাম, যে আমাকে দুটো রিটার্ন করে দিয়েছে, একটা ছিল ফ্লোরালের মধ্যে, এটা হচ্ছে সলিড, তো এটা একটু লাইট কালার মনে হচ্ছে যদিও বা, বাট এটা লাগানো না, এটা লাইট মনে হচ্ছে না, তো লাইট মানে সামনে শুধু হাতে নিয়ে দেখলে, ঘরে না লাগালে মনে হচ্ছে খুব লাইট কালার, যেমন এই যে এইটা আরেকটা সেট অর্ডার করেছি, এই যে হাতে নিয়ে মনে হচ্ছে খুব লাইট কালার, বাট এটা লাগানোর পর এরকম লাগছে, দেখতেও সুন্দর বেশ। এটা অ্যাকচুয়ালি ডোরেরই, মানে 7 ফিটের, তো আমাদের এটা 6 ফিট লাগবে, তো এটা আবার মেজারমেন্ট নিয়ে এটা কাটাতে হবে, তো আপাতত এটা থাক, এক দুদিনের মধ্যে খুলে নিয়ে যাব, এই লাস্টের এইটুকু জাস্ট কাটাতে হবে, আদারওয়াইজ এটা খুব ভালো লাগছে। আর এই একটা অর্ডার করেছিলাম, এটা একটু ফ্লোরাল, বেশ ভালো, এটাও কিন্তু ভালো ম্যাচ করছে, বাট ওর ফ্লোরালটা পছন্দ না, আমার বেশ ভালো লাগে। ঠিক আছে, লাগিয়ে একবার দেখা যায়। হ্যাঁ, ওইটা ওই ঘরে একবার লাগিয়ে ট্রাই করে দেখি, এটা নিউ এসছে, নট ব্যাড, ভালো বেশ প্রিন্টটা, তো এটা মাঝখানেও কিন্তু দেয়া যেতে পারে, মানে আমরা অনেক কিন্তু এটা এরকম ভাবেও কিন্তু দেয়া যেতে পারে মাঝখানে, দেখছি আগে এটা ওই ঘরে লাগাই, লাগিয়ে দেখি কেমন লাগে, তারপরে এই দুটোর মাঝখানে দিয়ে দেবো, সেটাও করতে পারি। এই রুমটা আমরা পেয়েছিলাম, আমাদের কত শখ আছে এই রুমটা আমরা ভিডিও করবো, ওটা করে সাজাবো, মানে আপাতত এই রুমটা পুরো স্টোর রুমে যত এক্সট্রা জিনিস আছে সব এই ঘরে। ওই তো ওই জানালার উপর, ভালো লাগছে কিন্তু, খারাপ লাগছে না।
মেটেরিয়ালটাও বেশ ভালো। কার্টেন্সের একটা সুবিধা কি আমরা যখন তখন চেঞ্জ করতে পারি যেটা থাকবে, বাট ওই ব্লাইন্ডস দিলে চেঞ্জ করার একটু হ্যাঁ ব্লাইন্ডে এত সুন্দর লুকটা তো আসতো না, এই যে হাওয়ায় যে উড়ছে একটা ব্যাপার। বাট ব্লাইন্ডে কি হয় তুমি 100% ডার্কটা পাবে, এখানে যেমন একটু হলো তোর লাইট থাকবে। পারফেক্ট, ওয়াও। খারাপ লাগছে না, জানি ওর পছন্দ। কেমন লাগছে? ঠিক আছে, মানে সোসো টাইপ, কেন আমার ফ্লোরাল কালারের থেকে সলিড কালারটা ভীষণ অ্যাট্রাক্ট করে আমাকে, মানে নট দ্যাট মাচ, বাট এটাতে আমি বেশি যতটা স্যাটিসফাই নেই যে এইটা সলিড কালার। হ্যাঁ সলিড কালার এটাই লাগিয়ে দাও আর কি করো, খুলে দাও। দেখছি একটা কিছু নতুন ইমপ্রোভাইজেশন করা যেতে পারে, এটাকে মাঝখানে দিয়ে দুপাশে দিয়ে করে দেখি, বাট এটা খুললে কেমন লাগছে। আর এছাড়া মাঝখানে যদি একটা সাদা কিছু দিয়ে দিই আলাদা করে নেটের, সেটা তো ভাবছিলাম নেওয়া যেতে পারে, বাট কি করব এই সলিড কালারটা বেশি আমাকে অ্যাট্রাক্ট করে, আমার কিছু করার নেই। তো যদি ভালো লাগে তাহলে তুই করতে পারিস, আমার পছন্দ ওটা হয়েছে। ঠিক আছে, এটা তোর পছন্দ হবে না? ঠিক আছে, এটাই লাগে, খুলে দাও তাহলে, খুলে এটা চলো, কারণ যাই হোক আজকে ফাইনালাইজ করব। হ্যাঁ আজকে আজকের মধ্যে ফাইনাল করব যে এইটা নালে ওইটা, এইটা না হলে এটা আমি রিটার্ন করে দেবো, আর ওই ইয়ালো দুটো দুঘরে ইয়ালো দুঘরে দু রকম করা যাক। দুটো বোল্ট আমরা দুজনে আলাদা আলাদা চয়েসে নিয়েছি, তো পর্দাও আমরা দুজনে আলাদা আলাদা চয়েসে রাখব। ঠিক আছে, দেখো পর্দা জিনিসটা এমন একটা কার্টেন জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি, আজকে এটা পছন্দ না কালকে অন্যটা দিতে পারি, বাট ব্লাইন্ডে আমরা চেঞ্জ করব না। রাইট রাইট, এটা মাঝে মাঝে খুলে লাগানো যাবে। এই যে সলিড কালারটা লাগানো হয়ে গেল, ভালো লাগছে, এটাই ঠিক আছে একদম। আর মাঝখানে যা দেখিস ছোটখাটো একটা ভালো মিস্ত্রির কাজ তুই করে দিচ্ছিস। হ্যাঁ আমি গ্রিল করা শিখে দিয়েছি সেটা বল। ডান, পারফেক্ট, ঠিক আছে একদম পারফেক্ট। তো ফাইনালি ডান, এই কার্টেন নিয়ে অনেক দিন ধরে আমাদের মানে তামসাম হয়েছে, অনেক ঝগড়া ঝামেলা হয়েছে, তো ওকে কনভিন্স করে এই কার্টেনে লাগানো হয়েছে, কারণ এটা দেখতে বেশ ভালো লাগে ডাইনিং থেকে। তো আমরা এটাই রাখছি আর এই ফ্লোরালটা রিটার্ন করে দেবো, তো আমাদের ঝামেলা একটা বড় ঝামেলা মাথা থেকে নামলো। তোরা তো একদম ছোট লাগছে, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, এটা অনেকটা ছোট হয়ে গেছে, তোরা তো মনে হচ্ছে খেলনা বাটি, তো এটা চেঞ্জ করতে হবে। বাট আলো হবে কি ওটাতে, ওটা প্লাগ করা নেই। ঠিক আছে, বাট একটু ছোট নাকি? ঘর থেকে বেরিয়ে 2 মিনিট লাগে, ঘর থেকে বেরিয়ে 2 মিনিট লাগে, জুডিও আছে আর তার সাথে পেট্রোল পাম্প দুদিকে দুটো, এটা ভীষণ অ্যাডভান্টেজ। সো ছেলেদের তো কিছু কালেকশন সেরকম কিছু নেই, অত জিনিসগুলো আছে যেগুলো আমার নেওয়া হয়ে গেছে, দেখো একটু মেয়েদের ডিপার্টমেন্ট। কিছু কি লাগবে ভাই তোমার? কি লাগবে আমি নিজেই জানি না, বাট দেখবো এটা ভালো লাগবে, যদি পছন্দ হয় নেবো। কি ফ্ল্যাটগুলো আমার বেশ ভালো লাগে, বাট ফ্ল্যাট পড়লে অড লাগে তোকে, মানে আমার সাথে হাইটে ম্যাচ হয় না। এই কালেকশনটা কোন নতুন খারাপ না, ম্যাচ হয়ে গেছে, ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, বাট কমফোর্টেবল। এই সুতা পেলাম মানে একদম কম্প্যাক্ট, খুব ভালো কিন্তু দেখি কেমন লাগে, অফিসিয়াল কর্পোরেট টাইপের, বাট খুব কম্প্যাক্ট পরি কিন্তু খুব আরাম, ওনলি 3 99, একটু মিডারে যাওয়া লাগছে।
সো আমরা জুডিও থেকে বেরিয়ে গেলাম, তো কিছুই কেনা দেওয়া হলো না। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া আছে, প্রচন্ড খিদে পেয়েছে, চা পাড়িয়ে একটু চা খাবো ভাই। এবার যদি আমরা লাইটের ওই দোকানে যাই না, আমাদের দেখে পালাবে, কটা বাল্ব কিনেছি আমরা নিজেরাই জানি না। এই হচ্ছে প্রবলেম, সব এটিএম এ 500 টাকা, তাই তো? 100 টাকা যেটা কেউ এটিএম এ যায় না, তো এটিএম থেকে এই জন্য মরিচ সরকার বলে দিয়েছে। আমরা ঘুরতে 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 টাউন থেকে সিটি সেন্টার থেকে ঘুরতে ঘুরতে এসে এমনি ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও ভালো হয়ে গেছে তাও। তারপরে এখন 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, এখন আমি মোমো মোমো সব জায়গায় শেষ, খুঁজতে 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 বেজ মোমো পেয়েছি ভালো একটা দোকান থেকে। দি ফ্রেন্ডস ক্যাফে, এটা হচ্ছে একদম নাগের বাজার, দমদম নাগের বাজারে মিডিলে। ও কলেজ আছে না একটা মতিঝিল কলেজের সামনে, এখানে মোমো দোকানে দাঁড়িয়ে রয়েছে নাগের বাজারের সামনে। আর অপোজিটে একটা এই যে শ্রাসির একটা কমপ্লেক্স আছে, খুব সুন্দর, নাম হচ্ছে আঙ্গো। তো এইটা দেখে আমরা আলোচনা করছিলাম, তো এই যে ফ্ল্যাটটা যেটা আমরা নিয়েছি কোয়ালিটি ওয়াটার সাইড নিউ টাউনে, তো এইটার আগে আমরা একটা চুজ করেছিলাম, সেটা ছিল 12 ফ্লোর, এবং ওটা হচ্ছে এই শ্রাসি না ইমামিনি কোনো একটা প্রজেক্ট, ইমামির ছিল বা এরকম সামথিং কিছু আমার মনে নেই, বাট খুব ভালো প্রজেক্ট ছিল ওটা। তো ওটা অলমোস্ট ডান করে দিয়েছিলাম, যে লাইক ও 2 BHK, আর খুব সুন্দর দেখতে, ওকে আমি ভিডিও টিডিও পাঠিয়েছিলাম, মানে আমার খুব পছন্দ ছিল, ওকে নিয়ে যেতাম, ডান করে দিতাম। বাট এখন দুজনে আলোচনা করছি যে লাইক যদি ওখানে নিতাম, এই যে রেগুলার যে শিফটিংয়ে যাতায়াত এখান থেকে বারুইপুর, বারুইপুর থেকে এখানে কী করে হতো, মানে যেটা ভাগ্যে লেখা থাকে সেটাই হয়, যা হয় যা করে ভগবান মঙ্গলের জন্য করে। তো এটা হচ্ছে নাগের বাজারের মেন রোড, যেটা ওইদিকে দমদম কানেক্ট করছে, আর ওটা হচ্ছে নাগের বাজার, আর মাঝখানে দাঁড়িয়ে যে দেখ, রাত নেই দুপুর নেই, মোমো পেলেই হলো, ডেলিশিয়াস লাগছে, কিন্তু ওটা বড় বড় সাইজ আছে, ভেজ মোমো পরে চেঞ্জ।